কন্যাশ্রীর স্পেশাল ক্যাটাগরিতে সামনের সারিতে জায়গা করে নিল কাকদ্বীপের সুভাষনগরের বাসিন্দা। কন্যাশ্রী স্পেশাল ক্যাটাগরিতে সম্মানিত হতে চলেছেন কাকদ্বীপের সুভাষনগরের বাসিন্দা ঋতিকা মাইতি। মূলত জাতীয় ও আন্তর্জাতিক আঙ্গিনায় ঋতিকা নিজের জায়গা করে নিয়েছেন। কন্যাশ্রী পাওয়া একজন সফল ছাত্রী হিসেবে ঋতিকা এখন বিশ্বের দরবারে পৌঁছে গেছেন। জানা গিয়েছে, ফেব্রুয়ারি মাসে ইসরোর গবেষণা কেন্দ্রের একটি অনুষ্ঠানে ঋতিকা আমন্ত্রিত হয়েছিলেন। সেই অনুষ্ঠানে তিনি মহাকাশ নিয়ে বিজ্ঞানীদের সামনে তার নিজের ভাবনাকে তুলে ধরেন। সেই ভাবনার জন্য ইসরো ঋতিকা খুবই প্রশংসিত হয়। নভেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের আলবামায় নাসার গবেষণাগারে আয়োজিত ইন্টারন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস প্রোগ্রামেও এবার যোগ দিতে চলেছেন কাকদ্বীপের ওই ছাত্রী। মহাকাশ নিয়ে তার ভাবনা পুনরায় তিনি নাসাতে তুলে ধরবেন। এবছর কন্যাশ্রীতে ঋতিকাকে স্পেশাল ক্যাটাগরিতে প্রথম সারিতে রাখা হয়েছে। কন্যাশ্রীতে ডাক পেয়ে খুশি ঋতিকা নিজেও। দেখুন, প্রতিবেশী হিসাবে এবং শিক্ষক হিসাবে সত্যিই আমি খুবই গর্বিত যে আমাদের ছাত্রী এরকম একটা জায়গায় এসে পৌঁছেছে। আর সবথেকে যেটা বড় কথা সেটা হলো যে আজকের ছাত্রীদের যে উন্নতি, আমাদের স্কুলগুলোতে যেভাবে ছাত্রীদের রেশিও বেড়েছে, মানে ছাত্রদের তুলনায় আগে ছাত্র বেশি পড়তো, ছাত্রী কম পড়তো, এখন বহু ছাত্রী এই আঙ্গিনায় আসছে। এবং এর এই গল্পটি, অর্থাৎ এই যে যাত্রা ভারতবর্ষ ছাড়িয়েও আন্তর্জাতিক মহলে, এটা কিন্তু অনেক ছাত্রছাত্রীকে আগামী দিনে, বিশেষ করে ছাত্রীদেরকে আগামী দিনে উঠে আসার জন্য একটা বড় ডাক হিসাবে আমি মনে করি। বেশ কয়েকদিন আগে যে নাসায় ডাক এসেছিল, কতটা গর্বিত মনে হচ্ছে? নাসাতে ডাক পাওয়াতে আমি, এটা স্বপ্ন থাকে, এই স্বপ্ন সত্যিই তার বাস্তবায়িত হতে চলেছে, এটা এর কোনো রকমের ভাষায় প্রকাশ করা যায় না এই আনন্দ। আবার নবান্ন থেকে কন্যাশ্রী স্পেশাল ক্যাটাগরি হিসেবে নাম এসেছে, হ্যাঁ, এটা সরকারের কাছেও গর্বের একটা বেশ সাড়া ফেলে দেওয়ার মতো যে একজন ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ক্ষেত্রে দুটো ক্ষেত্রেই সে সফল হতে চলেছে, এটা কার না গর্ব হয়। স্বাভাবিকভাবেই সরকার এটাতে উচ্ছ্বসিত বলে এই ধরনের একটা ডাক পেয়েছে নবান্ন থেকে বলে আমি মনে করি। আমি কথা বললাম প্রদীপ কুমার প্রামাণিক, প্রধান শিক্ষক কাকদ্বীপ শিশু শিক্ষায়তন হাইস্কুল, তথা প্রতিবেশী ঋতিকা মাইতি। পিতামাতা হিসেবে তো খুব গর্ববোধ করি, আনন্দিত বটে, প্রতিবেশীরাও এই নিয়ে খুব উচ্ছ্বসিত, বাজারে বেরোলেই আমাকে সবাই ডেকে বলে। আর নাসাতেও চান্স পেয়েছে, এক সপ্তাহের জন্য ট্রেনিং আছে ওখানে, নভেম্বর নাগাদ ওখানে পৌঁছাবে। সর্বোপরি দক্ষিণ চব্বিশ পরগনা ডিএমএর দপ্তর থেকে আমাকে জানানো হয় যে কন্যাশ্রী দিবসে মেয়েকে স্পেশাল ক্যাটাগরিতে এক নম্বর পজিশনে রাজ্যের মধ্যে ওকে ডাকা হবে, ওর এই বিশাল বিশেষ কৃতিত্বের জন্য সম্বর্ধনা দেওয়া হবে। সেই বিষয়ে আমরা খুব আনন্দিত, প্রতিবেশীরাও আনন্দিত। আর সর্বোপরি এই প্রসঙ্গে বলে রাখি, ও কন্যাশ্রীর টাকা পেয়েছিল, সেই টাকার পড়াশোনার কাজে অনেক হেল্পফুল হয়েছে, সাহায্য করেছে, এই জন্য পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদও জানাই। আপনার নাম? আমি বিশ্বজ্যোতি মাইতি, ঋতিকা মাইতির বাবা। খুবই আনন্দিত যে ওখানে চান্স পেয়েছে কন্যাশ্রীতে স্পেশাল ক্যাটাগরিতে, নাকি রাজ্যের প্রথম মানে মেয়ে হিসাবে ওই নাসায় যাচ্ছে, সেই জন্য ওকে ডেকেছে স্পেশাল ক্যাটাগরি, এটা খুবই ভালো খবর। মা হিসেবে কতটা গর্বিত? খুবই আনন্দিত এবং গর্বিতও তো বটে। আপনার নাম? রীতা মাইতি। আমি এই বছরেরই শুরুর দিকে ফেব্রুয়ারি মাসে ইসরোর একটা অনুষ্ঠানে ডাক পাই এবং সেখানে আমার মৌলিক চিন্তাধারা পেশ করেছিলাম, সেখান থেকেও বিশেষভাবে প্রশংসিত হই এবং তারপরেই আমি আমার এই চিন্তাধারা আবার নাসারি প্রোগ্রামের জন্য সেখানে সাবমিট করি এবং সেখানে সিলেক্টেড হই। এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। আর এখন রিসেন্টলি কন্যাশ্রী দপ্তর থেকে আমি স্পেশাল ক্যাটাগরিতে সিলেক্টেড হয়েছি এটার উপর বেস করে, তো আমার খুবই ভালো লাগছে এবং কন্যাশ্রী থেকে আমি যে টাকা পেয়েছিলাম সেটা আমার পড়াশোনায় বিশেষভাবে সাহায্য করেছে, আমি এটা নিয়ে খুবই খুশি। আমার নাম ঋতিকা মাইতি।